সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা যেটা বলছেন, তারা মনে করছেন সংক্রমণ পরিস্থিতি আর কয়েকদিন পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়বে। পরিস্থিতির অবনতি এখন যেভাবে হচ্ছে, আমরা কি এটা মোকাবেলা করতে সক্ষম? আমাদের প্রস্তুতি কি রকম? সংক্রমণ যদি নিয়ন্ত্রণ না করতে পারা যায়, তাহলে এত ব্যবস্থাপনা, এত বেশি উদ্যোগ এগুলো কাজে আসবে। গতকাল সারা দেশে করোনা ভাইরাস শনাক্তের হার ছিল 32.55%, যা এখন পর্যন্ত বাংলাদেশে একদিনে সর্বোচ্চ। গতকাল কোভিড-19 সর্বমোট মৃত্যু 19,000 ছাড়িয়েছে। গত এক সপ্তাহে শনাক্তের হার তার আগের সপ্তাহের থেকে কিন্তু অনেকটাই বেশি ছিল। আবার রাজধানীর আশেপাশের জেলাগুলোতে করোনা ভাইরাস শনাক্তের হার কিন্তু দিন দিন বেড়েই চলছে। আর এসব হচ্ছে যখন স্বাস্থ্য বিশেষজ্ঞদের বারবার সতর্কতাকে উপেক্ষা করে ঈদের 10 দিন জনগণের চলাচলের বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়েছিল। কোভিড-19 সংক্রমণ এভাবে বাড়তে থাকলে আমাদের দেশকে ভবিষ্যতে কি দেখতে হতে পারে? আর করোনা ভাইরাসের সাথে লড়াইয়ে আমরা কি পুরোপুরি ব্যর্থ হতে চলেছি? ওয়েলকাম ব্যাক টু স্ট্রেট ফ্রম স্টার নিউজরুম, আমি দেবজানী শ্যামা আছি আপনাদের সাথে। আমাদের দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মওদুদ আহমেদ সুজন। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে ঈদের আগে তো আমাদের একটা কঠোর লকডাউন ছিল, তারপর ঈদের মধ্যে কিন্তু 10 দিনের জন্য সেই কঠোর লকডাউন বা জনগণের চলাচলে যে বিধি নিষেধটা সেটাকে শিথিল করা হয়েছে। তো এই শিথিল করার যে ফলাফল সেটা কি আমরা এখন দেখতে পাচ্ছি বা দেখতে শুরু করেছি? তথ্য উপাত্ত কি বলে? তথ্য উপাত্তে যাওয়ার আগে আসলে আমরা দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক গতকাল যে কথাটি বলেছেন সেটা এখানে খুবই বেশি প্রাসঙ্গিক। গতকাল উনি একটি অনুষ্ঠানে যেটা বলছেন যে ঈদে গরুর হাটে মানুষের যাতায়াত, দোকানপাটে যাওয়া আসার ফলে নিশ্চয়ই সংক্রমণ বৃদ্ধি পাবে, সেটা আমরা আগামীতে দেখতে পাবো। তো এই যে তার বক্তব্যটা, এতেই বোঝা যাচ্ছে আসলে সামনের সংক্রমণ পরিস্থিতি কী হতে যাচ্ছে। এর সাথে সাথে অবশ্যই উনি আরেকটি কথা বলেছেন একটু অন্য প্রসঙ্গে, তারপর এটা বলতে হবে এখানে, যে মানুষ বিধিনিষেধ যে সময়টায় ছিল বা ঈদের সময় মানুষকে সচেতন থাকার কথা বলা হয়েছিল, মাস্ক পরতে বলা হয়েছিল, কিন্তু সেটা মানুষ মানেনি, মানুষ বেপরোয়াভাবে ঘুরে বেরিয়েছে, এটা বলে মূলত উনি মানুষের উপর একটা দায় চাপানোর চেষ্টা তার মাধ্যমে আমরা দেখছি। কিন্তু এই কথাটা ঠিক যে মানুষ অনেকেই মানেনি, কিন্তু এটাও বাস্তব যে সরকারের তরফ থেকে যে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, এই স্বাস্থ্যবিধি মানার জন্য যে ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি করার যে কথা, সেটাও কিন্তু ঠিক সেভাবে হয়নি। আপনি প্রথমেই যেটা বলছিলেন যে পজিটিভিটি রেট গতকাল এই কোভিড সময়ের সর্বোচ্চ রেকর্ড হয়েছে গতকাল 32.55%। সারা দেশের মধ্যে যদি আমরা একটু দেখি যে 39টি জেলায় সংক্রমণের হার গতকালের তথ্য অনুযায়ী 30%-এর উপরে আছে। এর মধ্যে ঢাকার কথা যদি আমরা বলি, ঢাকার 12টি ডিস্ট্রিক্টের মধ্যে 11টিতেই কিন্তু 30%-এর উপরে শনাক্তের হার। আবার এই 12টার মধ্যে 6টি জেলা আছে যেটাতে আপনার শনাক্তের হার গতকাল ছিল 40%-এর উপরে। জেলাগুলির নাম যদি আমি বলি, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, এই যে কয়েকটা ডিস্ট্রিক্ট, আমরা যদি এই জেলাগুলির ভৌগোলিক অবস্থান আমরা দেখি, তাহলে দেখবেন যে এগুলো ঢাকার চারপাশের জেলা। এর বাইরেও যদি আরেকটু আমরা দেখি গতকালের তথ্য অনুযায়ী আমরা যেটা পাচ্ছি দেশের অন্যান্য অঞ্চলের সংক্রমণ পরিস্থিতি, এদিকে বগুড়ায় আপনার শনাক্তের হার ঊর্ধ্বমুখী, এদিকে আবার যদি লক্ষ্মীপুরের দিকে দেখি, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, এই সমস্ত এলাকাতেও কিন্তু সংক্রমণের হার বেশি। আবার ওইদিকে ঠিক একেবারে রিমোট এরিয়া যদি আমরা পার্বত্য অঞ্চলের কথা বলি, সেখানেও কিন্তু সংক্রমণের হার কিছু কিছু জেলায় অনেক বেশি, কিছু জেলায় কমছে, যেমন চাপাই নবাবগঞ্জে কমছে, এদিকে খুলনায় কিছুটা কম, গতকাল 20% শনাক্তের হার ছিল, কিন্তু এদিকে কুষ্টিয়ায় আবার সেটা ছিল 40%। তো এইভাবে যদি আমরা দেখি কিছু জেলায় কমলেও অ্যাজ এ হোল পুরো পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, এটা একটা আপওয়ার্ড ট্রেন্ড আমরা লক্ষ্য করছি এবং সামনের দিনগুলোতে এটা বাড়ার সম্ভাবনা আছে। সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা যেটা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরই একটি পাবলিক হেলথ কমিটি আছে, তার একজন সদস্যের সঙ্গে গতকাল কথা হয়েছিল, আমরা সেটা লিখেওছি, উনি যেটা বলছেন যে তারা মনে করছেন সংক্রমণ পরিস্থিতি আর কয়েকদিন পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়বে। তো এই হচ্ছে সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি সারা দেশে। সংক্রমণ পরিস্থিতি আপনি বললেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে, এরকম একটা অবস্থার মানে ভিত্তিতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, পরিস্থিতির অবনতি এখন যেভাবে হচ্ছে,
সেখানে কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা রাজধানী এবং রাজধানীর বাইরের যে হসপিটালগুলো আমরা কি এটা মোকাবেলা করতে সক্ষম? আমাদের প্রস্তুতি কিরকম? আসলে সব ক্ষেত্রেই আমরা গত কয়েকদিনে যদি সরকারি কর্মকর্তাদের ভাষ্যগুলি শুনি তাতেই আমাদের একটি ধারণা হবে। গত শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ হক যেটা বলেছেন যে সংক্রমণ সামনের দিনে যে বাড়ছে এইটার ফলে যে পরিস্থিতি হবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন কি না তারা, বা দেশের স্বাস্থ্য ব্যবস্থা সেটা সামাল দিতে পারবে কি না, সে বিষয়ে উনি এখনই বলতে পারছেন না। যখন পরিস্থিতি হবে তখন হয়তো বলতে পারবেন। তাহলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান যিনি দেশের চিকিৎসা ব্যবস্থা যার নেতৃত্বে চলছে তার ভাষ্য যদি এটা হয়, সুতরাং আমাদেরকে আমাদের দেখতে বুঝতে হবে যে সেখানে কিছুটা সমস্যা হয়তো বা সমস্যার দিকে আমরা যাচ্ছি। এখন যদি আমরা দেশের হাসপাতালগুলোর পরিস্থিতি দেখি, গতকালের তথ্য অনুযায়ীও কিন্তু সারা দেশে হাসপাতাল বেডের অকুপেন্সি রেটগুলি আমরা দেখব যে আইসিইউর ক্ষেত্রে অকুপেন্সি রেট কিন্তু 87%, এইচডিইউর ক্ষেত্রে অকুপেন্সি রেট ছিল 84%, এবং সাধারণ সজ্জা যেগুলি সেটার ক্ষেত্রে 66% সাধারণ বেড। কিন্তু আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে বেশিরভাগ রোগী কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আসছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আগেও বলেছেন। তাদের জন্য আইসিইউ বেড দরকার। হ্যাঁ, এবং তাদের এই যে আইসিইউ বা এইচডিইউ এই লেভেলের বেড দরকার, এখানে কিন্তু আমাদের দেখেন খুব বেশি আর ফাঁকা নেই, এবং বেশিরভাগ বেড কিন্তু রাজধানী কেন্দ্রিক। সারা দেশে আইসিইউ সংখ্যা হচ্ছে 1321টা, গতকাল পর্যন্ত খালি ছিল মাত্র 245টি আইসিইউ। এটা হচ্ছে সারা দেশের ডাটা। আর ঢাকা শহরে যদি আমরা দেখি, ঢাকা শহরে মোট আইসিইউ সংখ্যা সরকারি হাসপাতালগুলোতে 393টি, খালি আছে মাত্র 38টি এটা গতকাল পর্যন্ত। আর বেসরকারি হাসপাতালগুলোতে মোট আইসিইউ সজ্জা সংখ্যা ছিল 505, তার মধ্যে খালি ছিল 99টি। তাহলে এই এই যে অবস্থা, একেবারে কিন্তু আমরা প্রায় পরিপূর্ণ অবস্থায় চলে গেছে। এর মধ্যে আমরা যখন দেখছি ট্রান্সমিশনও বাড়ছে, সামনের দিকে আরো বাড়ার কথা বলা হচ্ছে, বাড়ার হারটাও তো লাফিয়ে বাড়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে হাসপাতাল গুলোর পক্ষ থেকে এই এই পরিস্থিতি কিন্তু সামাল দেয়া খুব সহজ হবে না। সাপোর্ট দিতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহান। জি হ্যাঁ, সুজন ভাই, আমরা তো এতক্ষণ করোনার অনেক ভয়াবহ একটা ভয়াবহ চিত্রগুলোই দেখলাম, আমাদের আইসিইউ বেডের সংকট দেখলাম, লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে আমরা সেটা দেখলাম, কিন্তু আমার মনে হয় কিছু এই ভয়াবহতার মধ্যেও কিছু ভালো দিক বা কিছু ভালো খবর মনে হয় আমাদের আছে, আইসিইউ বেড, অক্সিজেন এসব নিয়ে। তো এগুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, গতকাল মূলত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রী একটা অনুষ্ঠানে অনেকগুলি কথা বলেছেন, সেটার প্রেক্ষিতে আমরা অনেক ভালো খবর পেয়েছি। তাছাড়া আরও একটি খবর যেটা আমি পরে বলছি, যেমন স্বাস্থ্যমন্ত্রী যেটা গতকাল বলছেন যে সরকারের হাতে এই মুহূর্তে 1 কোটির উপরে করোনার টিকা আছে এবং আগামী মাসের মধ্যে আরও 2 কোটি টিকা আসবে, নিঃসন্দেহে এটি ভালো খবর। আবার উনি আরও বলেছেন যে এর আগে যেমন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার 3 কোটি ডোজ টিকা নিয়ে কেনার চুক্তি হয়েছে, সেই হিসেব সহ আরও চীন থেকে 3 কোটি, রাশিয়া থেকে আরও 7 কোটি, জনসন এবং জনসন থেকে 7 কোটি, আর এইভাবে মোট 21 কোটি টিকার কথা উনি বলছেন, যেটা আগামী বছরের মাঝামাঝি বা তারও আগের মধ্যে হয়তোবা পেয়ে যাবে, এরকম আশাবাদ উনি ব্যক্ত করেছেন। এর বাইরে যদি আমরা দেখি অক্সিজেনের বিষয়, গতকাল থেকেই কিন্তু ইন্ডিয়া থেকে অক্সিজেন নিয়ে একটি ট্রেন রওনা দিয়েছে, সেটা আমরা খবর পেয়েছি। এর বাইরেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কালকের একই অনুষ্ঠানে যে তথ্যটা বলছেন সেটাও একটি খুব ভালো দিক, যে ভারত থেকে আমরা প্রতি সপ্তাহে 200 টন করে, মানে সপ্তাহে 400 টন অক্সিজেন আমরা আনতে পারবো, এই হিসেবে প্রতি মাসে আমরা 1600 টন অক্সিজেন আনতে পারবো। আমাদের দৈনিক চাহিদা এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন 270 টনে উন্নীত হয়েছে, যেটা সাধারণ সময়ে 50 থেকে 60 টন বা 70 টন এরকম। তো 270 টন আমাদের যদি চাহিদা হয়, আমরা দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বা অভ্যন্তরীণভাবে যোগান দেয়া যায় মাত্র 200 টনের মতো, বাকি যে অতিরিক্ত অক্সিজেন চাহিদা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আনতে হচ্ছে। তো সেখান থেকে যদি আমাদের সরবরাহটা স্মুথ হয়ে যায় তাহলে কিন্তু অক্সিজেনের সংকটটা অনেকাংশেই কমে যাবে। তো এগুলো আমাদের অক্সিজেনের বিষয়। এর বাইরে আরেকটি ভালো খবর যেটা গতকাল
আমেরিকা থেকে আমেরিকা প্রবাসী যারা বা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় সব মিলিয়ে কিন্তু সেখান থেকে 250টি ভেন্টিলেটর বাংলাদেশে এসেছে। এটা কিন্তু একটু চাইলেই পাওয়া যায়, আমাদের দেশে কিন্তু এটার উৎপাদন হয় না, এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে সেই উৎপাদন নেই আমাদের দেশে। এর বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কনভেনশন সেন্টার আছে, সেখানে এতদিন ধরে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, সেটাকে প্রায় 1000 শয্যার একটি নতুন করে করোনা হাসপাতাল করার ঘোষণা দেওয়া হয়েছে। এগুলি নিঃসন্দেহে খুব ভালো খবর। সংক্রমণ যদি নিয়ন্ত্রণ না করতে পারা যায় তাহলে এত ব্যবস্থাপনা, এত বেশি উদ্যোগ এগুলো কাজে আসবে। কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণের জায়গায় কিন্তু আমাদেরকে একটু হতাশ হতে হচ্ছে। তো সেই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে সামাল দিতে না পারি, মোকাবেলা করতে না পারি, তাহলে কিন্তু সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করতে পারব না, নিয়ন্ত্রণ করা যাবে না। সংক্রমণ নিয়ন্ত্রণ না হলে সংক্রমণ দীর্ঘায়িত হবে, লম্বা সময় ধরে চলতে থাকবে, হাসপাতালের উপর চাপ বাড়বে, রোগী বাড়বে, এবং সেই সাথে আমরা আরো বেশি মৃত্যুও দেখব। আলটিমেটলি কিন্তু এটা আমাদের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে। তো এই হচ্ছে আমাদের সারা দেশের সর্বশেষ অবস্থা, এবং এই পর এই অবস্থায় আমাদের এই করণীয়গুলো এটাই আসলে, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। রাস্তায় বের হলেই অ্যাম্বুলেন্স, ফেসবুকের হোমপেজ ভর্তি করোনা ভাইরাসের দুঃসংবাদ, আর সেই সাথে প্রিয়জন হারানোর আহাজারি তো আছেই। এর মধ্যেও স্বাস্থ্য ব্যবস্থা থেকে যদি কোনো রকম একটু ইতিবাচক খবর আমাদের কানে আসে তাহলে আমরা চোখ মুছে ফেলি এবং আশার আলো দেখতে পাই। ধন্যবাদ সুজন ভাই আমাদের সাথে থাকার জন্য। দ্য ডেইলি স্টারের নিউজ এবং এক্সপ্লেইনার ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি চাপুন। ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ফেসবুক পেজ। স্ট্রেট ফ্রম স্টার নিউজ রুম উইল বি রাইট ব্যাক উইথ মোর অ্যান্সার্স। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, ওয়ার মাস্ক অ্যান্ড স্যানিটাইজ ইউর হ্যান্ডস ভেরি ফ্রিকোয়েন্টলি।